আপনারা হয়তো অনেকেই মায়াজাল, অদ্ভুত দশ, অজানা রহস্য এই ধরনের ইউটিউব চ্যানেলের নাম শুনেছেন। আর এই ধরনের ইউটিউব চ্যানেলে যে ভিডিও ফুটেজগুলো ব্যবহার করে, এই ভিডিও ফুটেজগুলো কি তাদের নিজস্ব কোনো ক্যামেরা দিয়ে তৈরি করা বা রেকর্ড করা? অবশ্যই না। এই ধরনের ভিডিও ফুটেজগুলো কিন্তু তারা কোথাও না কোথাও থেকে ডাউনলোড করে সেগুলি কিন্তু তাদের ভিডিওতে ব্যবহার করে থাকে। সো আপনিও যদি চিন্তা করে থাকেন এই ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেকগুলো ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইটগুলো থেকে সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফ্রি ব্যাকগ্রাউন্ড ভিডিও বা ভিডিও ফুটেজ আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটু ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিওগুলো তৈরি করতে হবে। বন্ধুরা, আপনারা একটু অ্যানালিটিক্স করে দেখবেন, মায়াজাল, অদ্ভুত দশ এবং অজানা রহস্য, ফর এক্সাম্পল হিসেবে আমি এই তিনটা চ্যানেলের নাম বলেছি, বাট এইরকম আরও অসংখ্য চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো মূলত বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি ভিডিও ফুটেজ নিয়ে এবং ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কিন্তু তারা শুধু ভয়েস ওভার দিয়ে ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো আপনিও যদি চেষ্টা করেন এবং আপনার ক্রিয়েটিভিটিকেও কাজে লাগিয়ে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করাটা আপনার জন্য পসিবল। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের কোনো প্রকার টাইম ওয়েস্ট হবে না বা লস হবে না। আর যদি লস হয় বা টাইম ওয়েস্ট হয়, তাহলে আপনাদের জন্য খোলা রয়েছে ডিসলাইক এবং কমেন্টের বাটন। আপনাদের মতামত অবশ্যই ডিসলাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে যে ওয়েবসাইটগুলো শেয়ার করছি সেই ওয়েবসাইটগুলো কিন্তু আপনারা মোবাইল দিয়েও ভিজিট করতে পারবেন এবং এই ধরনের ফ্রি ভিডিও ফুটেজ বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি মোবাইল দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং ভিডিও এডিটিং করার জন্য যে আপনাকে কম্পিউটার লাগবে তা কিন্তু না, আপনি ইউটিউবে কাজ করার জন্য জাস্ট একটি স্মার্টফোন থাকলেই কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন এবং একটি স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি চাইলে বড় ধরনের ইউটিউবার হতে পারবেন। সো সম্পূর্ণ কাজগুলোই কিন্তু আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, বাট আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কম্পিউটার স্ক্রিন ব্যবহার করব, তবে অবশ্যই কিন্তু আপনারা মোবাইল দিয়ে এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এবং দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে ওয়েবসাইটটি এখানে ওপেন করেছি তার নাম হচ্ছে mixkit.co এবং আমি যে ওয়েবসাইটগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্কেই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবেন। তো বন্ধুরা, এখানে মিক্সকিট যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই আপনি ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ফ্রি স্টক ভিডিও ফুটেজ এবং এখানে আপনি অসংখ্য ভিডিও ফুটেজ পাবেন, যে ভিডিও ফুটেজগুলো মূলত বিভিন্ন ইউটিউবার তাদের ভিডিওতে ব্যবহার করে থাকে। সো বন্ধুরা, এখানে আপনি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনি যেই ধরনের কন্টেন্ট তৈরি করবেন ঠিক সেই ধরনের কন্টেন্টের উপর আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন, অর্থাৎ সার্চ করে এখান থেকে আপনি ভিডিও নিতে পারবেন। তো আপনি এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এখানে পাবেন এবং আপনার কন্টেন্ট বা আপনার যে স্ক্রিপ্ট আপনি রেডি করবেন সেই স্ক্রিপ্ট বা কন্টেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু আপনি এখান থেকে ফ্রি ভিডিও ফুটেজ আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন বা সার্চ করে নিতে পারবেন, তারপর আপনি এখান থেকে ফ্রিতেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ফর এক্সাম্পল আপনি যদি এই ভিডিওটি ডাউনলোড করতে চান, তাহলে জাস্ট ভিডিওটির উপর ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ফ্রি ভিডিও, জাস্ট এই বাটনে ক্লিক করলেই আপনার কিন্তু এই ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনি অসংখ্য ভিডিও ফুটেজ পাবেন, যেই ভিডিও ফুটেজগুলো আপনি খুব সহজেই কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি এবং এখানে শুধু আপনি যে ভিডিও ফুটেজ পাবেন তা কিন্তু না, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মিউজিক এবং এখানে রয়েছে সাউন্ড ইফেক্ট। সো বিভিন্ন ফ্রি মিউজিক এবং ফ্রি সাউন্ড ইফেক্ট ব্যবহার করার জন্য কিন্তু আপনি এইখান থেকে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে, পাশাপাশি এখানে রয়েছে সাউন্ড ইফেক্ট। তো বন্ধুরা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট আপনার ফ্রি ভিডিও ফুটেজ এবং ফ্রি সাউন্ড এবং মিউজিক ডাউনলোড করার জন্য। বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় যে ওয়েবসাইটটির কথা বলবো সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ম্যাজওয়াইজ। এটি হচ্ছে একটি ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করার ওয়েবসাইট। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি যে কোনো ক্যাটাগরি এখান থেকে ফিল্টার করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন এবং সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখান থেকে আপনি
ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটের একটি বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু এখানে লং ভিডিও পাবেন। দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি 5 মিনিটের, এই ভিডিওটি হচ্ছে 13 সেকেন্ডের, এই ভিডিওটি 29 সেকেন্ডের, এই ভিডিওটি হচ্ছে 3 মিনিট 25 সেকেন্ডের। সো বন্ধুরা, এই ওয়েবসাইটটিতে আপনারা কিন্তু লং ভিডিও ফুটেজ পাবেন এবং শর্ট ভিডিও ফুটেজ পাবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি 4K রেজুলেশনের ভিডিও পাবেন, অর্থাৎ হাই রেজুলেশনের ভিডিও কিন্তু আপনি এই ওয়েবসাইটটি থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু আপনি যে ক্যাটাগরিতে ভিডিও প্রয়োজন রয়েছে সেই ক্যাটাগরি আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন, এবং আপনি যদি মোটিভেশনাল টাইপের, ইমোশনাল টাইপের বা ইনফরমেটিভ টাইপের, অথবা আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করেন, এক কথায় সব ক্যাটাগরির ভিডিও ফুটেজ এখানে কম বেশি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কিন্তু এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন আপনার সেকেন্ড ফ্রি ভিডিও ফুটেজের ওয়েবসাইট হিসেবে। ওকে, এবার আমরা নেক্সট যে ওয়েবসাইটটির কথা বলবো সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে vidizy.com। দেখতেই পাচ্ছেন ফ্রি HD স্টক ফুটেজ অ্যান্ড 4K ভিডিওস। এই ওয়েবসাইটটিতেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফ্রি HD কোয়ালিটির ভিডিও ফুটেজ পেয়ে যাবেন এবং 4K রেজুলেশনের ভিডিও পেয়ে যাবেন। এইখান থেকে কিন্তু আপনারা মোস্ট পপুলার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, বাট টাকা ছাড়াও কিন্তু এখানে ফ্রি ভিডিও ফুটেজ রয়েছে। আপনারা এখান থেকে ফিল্টার করে যে ফ্রি ভিডিওগুলো আপনাদের প্রয়োজন সেই ক্যাটাগরির কিন্তু এখান থেকে সার্চ করে নিতে পারবেন, এবং আপনারা এখান থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন। আশা করছি এই ওয়েবসাইটগুলোতে আপনারা কীভাবে ভিডিও ডাউনলোড করবেন সেটা খুব ইজিলিতে বুঝতে পারবেন। অর্থাৎ এখানে আপনি যে ভিডিওটি চুজ করবেন বা যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটির উপর ট্যাপ করবেন, তারপর এখানে দেখতে পাবেন ফ্রি ডাউনলোডের একটি বাটন থাকবে, জাস্ট এই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। ওকে, এবার আমরা যে ওয়েবসাইটটিতে রয়েছি এই ওয়েবসাইটটির নাম হচ্ছে vidbo.net। এই ওয়েবসাইটটিতেও কিন্তু ফ্রি স্টক ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কিন্তু ভিডিওর ক্যাটাগরি পাবেন, এখানে ট্যাম্পলেট পেয়ে যাবেন, এখানে অডিও পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি কালেকশন সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পপুলার ভিডিও, নিউয়েস্ট ভিডিও এবং কালেকশন। আপনি চাইলে ফিল্টার করে নিতে পারবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে আপনি ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারবেন, এবং এখানে যে ভিডিও ফুটেজ বা ক্লিপগুলো রয়েছে সবগুলোই কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি যে ক্যাটাগরির ভিডিও আপনার প্রয়োজন সেই ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করার পরেই কিন্তু আপনার এখানে ভিডিও ফুটেজগুলো এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন যেগুলোতে ফ্রি লেখা রয়েছে সেগুলো ভিডিওই কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো এবার আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন সেটা চুজ করার পর জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোড অপশনের উপর ট্যাপ করলেই কিন্তু আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি খুব সহজেই ব্যবহার করে যে কোনো স্ক্রিপ্ট রেডি করেই কিন্তু আপনি ভয়েস ওভার দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে এই ধরনের ভিডিও ফুটেজগুলো প্লে করে আপনি ইউনিক লেভেলের ভিডিও তৈরি করতে পারবেন এবং ইউটিউব থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এবার আমরা যে ওয়েবসাইটটিতে রয়েছি এই ওয়েবসাইটটির নাম হচ্ছে কভার। এখানেও দেখতে পাচ্ছেন ফ্রি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ভিডিওস ফর জুম। এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন বা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি কিন্তু এই ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে কিন্তু আপনি এই সব ওয়েবসাইটগুলো থেকে এক্সট্রা কিছু ফেসিলিটিস পাবেন। ওকে, এবার আমরা সবচেয়ে কমন এবং পপুলার যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন দ্য বেস্ট ফ্রি স্টক ভিডিও শেয়ার বাই দ্য পিকজেলস কমিউনিটি, অর্থাৎ এটা হচ্ছে pixels.com। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর ভিডিও সেকশনে যাবেন, তারপর এখানে আপনি অসংখ্য ভিডিও ফুটেজ দেখতে পাবেন, যে ভিডিও ফুটেজগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই বিভিন্ন ইউটিউবের ভিডিও ফুটেজের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনি সার্চ করে নিতে পারেন আপনার ক্যাটাগরি অনুযায়ী যে কোনো ক্যাটাগরির ভিডিও ফুটেজ কিন্তু আপনি এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন, এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার স্ক্রিপ্টের মধ্যে যে ধরনের ভিডিও ফুটেজ প্রয়োজন হবে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর আমরা যে ওয়েবসাইটটির কথা বলবো সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে pixabay.com, এবং এই pixabay.com ওয়েবসাইটটিও কিন্তু সম্পূর্ণ ফ্রি। এখান থেকেও কিন্তু আপনি খুব সহজেই ফ্রিতে ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারবেন, এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন, ফিল্টার করে নিতে পারবেন। এখান থেকে ভিডিও ডাউনলোড করা খুবই সিম্পল এবং খুবই ইজি। আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটি প্রথমে সিলেক্ট করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড বাটন, এখান থেকে আপনি জাস্ট ফ্রি ডাউনলোড বাটনের উপর ক্লিক করে আপনি ভিডিওগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুরা, এখানে আমি টোটাল 8টি ওয়েবসাইট দেখিয়েছি, যে 8টি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা
খুব সহজেই ফ্রিতে ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারবেন এবং এই ভিডিও ফুটেজগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তাতে করে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ডের বিষয়গুলো দেখিয়েছি সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আপনি ইউটিউবের জন্য ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি ইউটিউবেই পেয়ে যাবেন। তো তার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আপনারা ইউটিউবে চলে আসবেন এবং সার্চ করবেন NCS লিখে। NCS মানে হচ্ছে নো কপিরাইট সাউন্ডস এবং একটি ইউটিউব চ্যানেল দেখতে পাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা এই চ্যানেলটি ওপেন করে নেবেন এবং এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সবগুলোর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য সবচেয়ে নিরাপদ যে ওয়েটি হচ্ছে সেটা হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি। আপনি ইউটিউবের অডিও লাইব্রেরিতে আসার পর এখানে কিন্তু আপনি মিউজিক, সাউন্ড ইফেক্ট এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, তো এই তিন ক্যাটাগরির কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এখান থেকে মিউজিক, সাউন্ড এবং স্টার্ট ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনি চুজ করতে পারবেন, প্লে করে নিতে পারবেন। তারপর আপনার প্লে করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনার পছন্দ হবে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বাটনগুলো শো করবে, সেখানে আপনাকে ক্লিক করে আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন ধরনের ওয়েবসাইটগুলো থেকে ফ্রিতে ভিডিও ফুটেজ নেওয়া যায় এবং কিভাবে আপনি ফ্রিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে ভিডিও ফুটেজ ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপনি আপনার ভিডিওর কনসেপ্ট রেডি করে বা স্ক্রিপ্ট রেডি করে ভয়েস ওভার দিয়ে আপনি এই ধরনের ফুটেজ এবং মিউজিক ব্যবহার করে একটি ইউনিক ভিডিও তৈরি করে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।